এক গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিজে থেকেই বিষক্রিয়া খেয়ে মৃত্যু, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুর বিবেকানন্দ মধ্যপাড়া এলাকায়। জানা যায়, মৃত্যু গৃহবধূর নাম সুমি হালদার, বয়স আনুমানিক 28 বছর। গৃহবধূর পরিবার জানান, ওই গৃহবধূর বাবার বাড়ি বহরমপুরে। বিবাহ হয় শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর এলাকার পলাশ হালদারের সাথে। মঙ্গলবার দুপুর নাগাদ ওই গৃহবধূর বাড়িতে রাখা ঘাস মারার বিষক্রিয়া খেয়ে নেয়। জানাজানি হতে স্বামী পলাশ হালদার ওই গৃহবধূকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর দেয় গৃহবধূর পরিবারকে। যদিও গৃহবধূর পরিবারের দাবি, ওই গৃহবধূ নিজে থেকেই বিষক্রিয়া খায়নি, তাকে খাওয়ানো হয়েছে। যদিও স্বামী পলাশ হালদারের আত্মীয়দের কাছ থেকে জানা যায়, পলাশ হালদার তার মা ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। ওই গৃহবধূর আগেও একবার বিবাহ হয়েছিল, আগের পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে। ওই গৃহবধূ ওই কন্যা সন্তানকে তার বর্তমান শ্বশুর বাড়িতে নিয়ে আসার জন্য স্বামী পলাশ হালদারকে চাপ সৃষ্টি করত। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যেই বাদানুবাদ লেগেই থাকত। তবে কি স্বামী স্ত্রীর অশান্তির জেরে এই বিষক্রিয়া খেয়ে গৃহবধূর মৃত্যু, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ওই গৃহবধূর স্বামী পলাশ হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। আমরা গতকাল চারটের সময় জানতে পারি ফোন মারফত, মানে জামাই পলাশ ফোন করে যে আমি ঘাস মারার জন্য বিষ নিয়ে এসেছিলাম, সেই বিষটা ওই জল মিশিয়ে ওই জলের বোতলের কাছে রেখেছি ও ভুল করে খেয়ে নিয়েছি। তারপরে আমাদের বলে হাসপাতালে, আবার তারপরে ফোন পাই যে না হাসপাতালে না, থানায় আছে। তখন আমরা রাত্রে থানায় আছি। তো কী কারণে এই বিষ খেতে পারে কি? সেটা এটা তো ইচ্ছা মতো খাওয়ানোর ব্যাপার। ওর বাড়িতে কোনো গাছও নাই, ঘাসও নাই, কিছুই নাই। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বহরমপুর। বহরমপুর কোথায়? বলরামপুর। আর ওর শ্বশুর বাড়ি? বিবেকানন্দপুর। সন্তানাদি কিছু রয়েছে? হ্যাঁ। এই পক্ষের কোনো সন্তান আছে? না। আপনি কে হন? আমি মেয়ের বাবা। এই যে বিষক্রিয়া খেয়ে যে মৃত্যু হয়েছে, আপনাদের কোনো অভিযোগ আছে এই বিষয়ে? এখন অভিযোগ দেখছি, চিন্তা ভাবনা করছি। সত্যতা বলতে, পাড়ার ছেলে হিসেবে খবর পেয়েছি যে ও বিয়ে করেছে। ভেবেছিলাম গরিব মানুষ, অনুষ্ঠান ফনুষ্ঠান করেনি। বেশ নানান অকেশনে ওদের দেখতাম, বা রোজ বিকেলবেলাও দেখতাম, একটু বাইকে করে ঘুরে বেড়াতো টেড়াতো। আর অভিযোগ বলতে, যেটা শুনছি এখন, এই ভদ্রমহিলার এর আগেও একটা বিয়ে হয়েছিল, সেই সংসারে 10-12 বছরের একটা মেয়ে আছে। তা এই ফোনে ফোনে প্রেম করে এই মেয়েটাকে বিয়ে করার পরে অনুশোচনায় হোক, যাতেই হোক না কেন, ওই আগের সংসারের স্বামীও সুইসাইড করেছে। সুইসাইড করার পরে যেহেতু ওই সংসারের মেয়েটা আছে, মায়ের অপত্য সেন, মা চাইছিল এই সংসারে ছেলেটাকে নিয়ে আসতে, সেই নিয়ে এই বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি। তা শুনেছি ছেলেটার বাড়িতে ফুল গাছ লাগানোর শখ আছে, সেই ফুল গাছের পোকা মারার জন্য কীটনাশক এনে বাড়িতে রেখেছিল। সে মতো পরিস্থিতিতে এই ওই আগের মেয়ে এই সংসারে আনার জন্য নিজেদের মধ্যে বাকপিতণ্ডা হয়, এবং ওই সেই গাছের কীটনাশক দেওয়ার যে কীটনাশক ছিল, মেয়েটা সেই কীটনাশক খায়। কবে খেয়েছে? সেটা 1 তারিখে, গতকালকে চিকিৎসা চলছিল। হ্যাঁ, তারপরে কি চিকিৎসা চলছিল? সঙ্গে সঙ্গে স্বামী লোকাল লোকজনকে নিয়ে বউটাকে শান্তিপুর হাসপাতালে নিয়েছে, আমাকে ফোন করে, আমিও আসি। পরে ছেলেটা ডেড বডির সাথে সাথে শান্তিপুর থানাতেই আসে, এসে ওসির কাছে নিজে বলে যে এই এই ব্যাপার, এই এই ঘটনা ঘটেছিল। তারপরে ওসি তাকে লক আপ দেয়, দিয়ে সে এখন হাজতেই আছে। নদিয়া থেকে মাধব দেবতন্ত্র রিপোর্ট, আনন্দবার্তা।